আবুল মনসুর আহমেদ প্রণীত গল্পগ্রন্থ আয়নার ফ্রেমের ভূমিকা পাঠ করে আমাদের সবার প্রিয় কবি কাজী নজরুল ইসলামকে আমি শ্রদ্ধা জানাচ্ছি, পাঠ করে শোনাচ্ছি। এমনি আয়নায় শুধু মানুষের বাইরের প্রতিচ্ছবিই দেখা যায়, কিন্তু আমার বন্ধু শিল্পী আবুল মনসুর যে আয়না তৈরি করেছেন তাতে মানুষের অন্তরের রূপ ধরা পড়েছে। যে সমস্ত মানুষ হরেক রকমের মুখোশ পরে আমাদের সমাজে অবাধে বিচরণ করছে, আবুল মনসুরের আয়নার ভেতরে তাদের স্বরূপ মূর্তি বন্য ভীষণতা নিয়ে ফুটে উঠেছে। মানুষের মুখোশ পরা এই বহুরূপী বন মানুষগুলোর সবাইকে মন্দিরে, মসজিদে, বক্তৃতার মঞ্চে, পলিটিক্সের আখড়ায়, সাহিত্য সমাজে যেন বহুবার দেখেছি বলে মনে হচ্ছে। অন্যান্য ভাষার সাহিত্যে ব্যঙ্গ রচনার যে কদর আছে, দুর্ভাগ্যবশত আমাদের সাহিত্যে তা নেই। ইংরেজি সাহিত্যে জেরোম ও বার্নার্সর সুউচ্চ আসনই ইংরেজি পাঠক সাধারণের রসগ্রাহিতার প্রমাণ দিচ্ছে। শুধু ইংরেজি সাহিত্যে নয়, সমৃদ্ধশালী সমস্ত সাহিত্যের ব্যঙ্গ সৃষ্টি অভিনন্দিত হয়েছে। ইউরোপীয় সমস্ত সাহিত্যই ল্যাম্পুন ও স্যাটায়ারে সমৃদ্ধশালী এবং তার স্রষ্টারা বিশেষ সম্মানের অধিকারী। বাংলা ভাষায় ব্যঙ্গ সাহিত্য খুব উন্নত হয়নি, তার কারণ ব্যঙ্গ সৃষ্টিতে অসাধারণ প্রতিভার প্রয়োজন। এ যেন সেতারের কানমলে সুর বের করা, সুরও বেরোবে তারও ছিঁড়বে না। আমি একবার এক ওস্তাদকে লাঠি দিয়ে শরৎ বাজাতে দেখেছিলাম। সেদিন সেই ওস্তাদের হাত সাপাই দেখে তাজ্জব হয়েছিল, আর আজ বন্ধু আবুল মনসুরের হাত সাপাই দেখে বিস্মিত হলাম। ভাষার কানমূলে রস সৃষ্টির ক্ষমতা আবুল মনসুরের অসাধারণ। এ যেন পাকা ওস্তাদি হাত। আবুল মনসুরের ব্যঙ্গের একটা অসাধারণ বৈশিষ্ট্য এই যে, সে ব্যঙ্গ যখন হাসায় তখন হয় সে ব্যঙ্গ, কিন্তু কামড়ায় যখন তখন হয় সে সাপ। আর সে কামড় গিয়ে যার গায়ে বাজে তার মুখের ভাব হয় সাপের মুখের ব্যাঙের মতোই করুণ। কিন্তু সে হাসির পিছনে যে অশ্রু আছে, সে কামড়ের পিছনে যে দরদ আছে, তা যারা ধরতে পারবেন আবুল মনসুরের ব্যঙ্গের সত্যিকার রস উপলব্ধি করতে পারবেন তারাই। বন্ধুবরের এই রসাঘাত কষাঘাতেরই মতো তীব্র ও ঝাঁঝালো, কাজে এ রসাঘাতের উদ্দেশ্য সফল হবে এটা নিশ্চয়ই আশা করা যেতে পারে। বন্ধুর আয়নার এই আমার ফ্রেম।